আমার শাশুড়ি আমাকে অত্যাচার করে, কাজ না করলে বকাঝকা করে, কাজ করলে আমার সমস্ত কাজ একযোগে ভুল ধরেন। আমার স্বামীকে বিষয়টি জানালে সে কলাগাছের মতো থাকে, কোনো কথা বলে না। আমি পুরো মজলুম হয়ে পড়েছি, শরীয়তের দৃষ্টিতে আমার কি করা উচিত বলবেন? বাচ্চার কপালে টিপ দিলে ভালো দেখা যায়, এই জন্য দিয়ে থাকি, এটা কি শিরক হবে? সিজদায় কি কি দোয়া করা যায়? বাসর রাতে স্ত্রীর কাছে মহরানা ক্ষমা চাওয়ার বিধান কি? স্ত্রীর কাছে বাসর রাতে মহরানা ক্ষমা চাওয়া এটা কাপুরুষিত কাজ, এটা খুবই লজ্জার কথা। আপনি বাসর রাতে স্ত্রীর কাছে মহরানা মাপ চাওয়ার চাইতে আপনি বিয়ের আগে থালা নিয়ে রাস্তায় বসে মানুষের কাছে যদি আপনি একটা কাগজ লেখা ভিক্ষা করেন যে আমার মহর দেওয়ার টাকা নাই, বোর কাছে মাপ চেয়ে ছোট হওয়ার চাইতে বরং আপনারা আমাকে কিছু আল্লাহর রাস্তে দেন, এটা বরং বেটার। কারণ আপনি ওই মেয়েটারে তার কাছ থেকে আপনি মাপ চাই রাতে তারে ফান্দে ফেলাই দিচ্ছেন, বেচারে মাপ না করে যাবে কই, বাধ্য হইয়া বলে ঠিক আছে আর কি করা। তো এটা কিন্তু উচিত না। আপনি যতটুকু মহর দিতে পারেন ততটুকু মহর ধার্য করবেন। আপনার মাপ চাইতে বলছে কি, বাঘের বাচ্চার মতো বলবেন যে মহর আমি কম দেব, এত আমি দিতে পারবো না। ওই মজলিসে বসে বাহাদুরি জাহির করেন, হ্যাঁ লেখেন 10 লাখ 20 লাখ 30 লাখ, আদিকে তলে তলে বোর কাছে মাপ চান, এটা খুব ছোট কথা, এটা ছোট লোকই, এটা করা উচিত না। যতটুকু সামর্থ্য আছে ততটুকু মহর ধরবেন। এরপরে প্রশ্ন হলো, আমি একটা মেয়ে শিশু দত্তক নিয়েছি, এই মেয়েকে আমি আমার সম্পদ কিভাবে বন্টন করব? কোরআন ও হাদিসের আলোকে বলবেন। বিশেষ দ্রষ্টব্য, আমার নিজের কোনো ওরসজাত সন্তান নেই। আপনার ওরসজাত যদি সন্তান নাও থাকে, আপনি যাকে দত্তক নিয়েছেন সে মূলত আপনার সম্পদের কোনো ভাগ পাবে না। আপনার মারা যাওয়ার পরে তার জন্য কোনো হিস্সা নির্ধারণ করে নাই, কারণ সে তো আপনার আসল সন্তান না। তার যে জন্মদাতা বাবা, তার গর্ভধারণকারিণী মা, সে মূলত তাদের সন্তান। দত্তক নিলে সে কোনোদিন সন্তান হয় না, কিন্তু আমাদের সমাজে আমরা তাদেরকে সন্তান বানাই ফেলি। আল্লাহ বলেছেন, উদউহুম লিআবাইহিম ওয়া আখসাতু ইনদাল্লাহ, সন্তানদেরকে তাদের বাবার পরিচয় ডাকবা, এটা আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত, অতএব সেটা করতে হবে। এখন কথা হলো সম্পদের কি করবেন। উত্তর হলো, সে আপনার মৃত্যুর পর আপনার সম্পদের কোনো ভাগ পাবে না। আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার মা বাবা, অন্য যারা আছেন তারা আপনার সম্পদের ভাগ যোগ পাবেন, এই সন্তান পাবে না। তাহলে এখন কথা হলো, তাকে দত্তক রাখলাম, তার তো কিছু দরকার, তাহলে আপনি তাকে গিফট করে যান, এটা করতে পারেন। ওসিয়ত করে যেতে পারেন যে আমার মৃত্যুর পর তাকে আমার এই এই সম্পদটা দেওয়া হোক, ওই সম্পদটা দিয়ে দেওয়া হোক, ওই জমিটা এই বাড়িটা দিয়ে দিয়ে দেওয়া হোক, অথবা জীবদ্দশায় তাকে আপনি গিফট করতে পারেন, কোনো অসুবিধা নেই। নিজের আপন সন্তানকে গিফট অর্থাৎ মৃত্যুর পরের জন্য ওসিয়ত করে যাওয়া যায় না, কিন্তু এই যেহেতু আপন সন্তান না, জন্য তার নামে ওসিয়ত করে আপনি দিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা আপনার যতটুকু খুশি। আমার শাশুড়ি আমাকে অত্যাচার করে, কাজ না করলে বকাঝকা করে, কাজ করলে আমার সমস্ত কাজ একযোগে ভুল ধরেন। আমার স্বামীকে বিষয়টি জানালে সে কলাগাছের মতো থাকে, কোনো কথা বলে না। আমি পুরো মজলুম হয়ে পড়েছি, শরীয়তের দৃষ্টিতে আমার কি করা উচিত বলবেন? দেখুন, স্বামী যদি এই রকম নির্বিকার হয়, যাকে আপনি আর ভাষা আপনি কলাগাছ বললেন, তাহলে সেক্ষেত্রে আপনার শাশুড়ির অত্যাচার অবিচার এগুলোতে আপনার বোঝা উচিত যে সন্তান হিসাবে সে তো তার মাকে শাসন করতে পারে না, এই জন্য সে হয়তো নীরবতা অবলম্বন করে। আপনার উচিত হলো সবর করা এবং ধৈর্য ধারণ করা, এবং স্বামীকে আপনার শাশুড়িদেরকে এবং শ্বশুরকে অন্য কাউকে দিয়ে নসিহা করতে পারলে নসিহা করানো, পারলে কোনো হুজুরকে দিয়ে ওয়াজ শোনাবেন। আমার মনে আছে দিনাজপুরে এক মাহফিলে আমি গেছি, যাওয়ার পর সেখানে এরকম কোন এক বৌমা একটা প্রশ্ন পাইছি, প্রশ্ন উত্তর দিছি, দেওয়ার পরে মাহফিল শেষ করে আমি যাওয়ার সময় আয়োজকরা আমাকে ফোন দিয়া বলল যে ভাই, আমাদের এই মাহফিলে আজকের মাহফিল থেকে যাওয়ার পর একজন বৃদ্ধা মহিলা আমাদেরকে ফোন করছেন, ফোন করে বলছেন, পোস্টারের নাম্বার নিয়ে বলছেন, বাবা আমি আমার বৌমার সাথে অনেকদিন কথাবার্তা বলতাম না, তার সাথে আমার দা কোমড়া সম্পর্কে ছিল, কিন্তু বৌমার প্রতি অত্যাচার করলে যে আমার গুনাহ হয়, আমার নামাজ রোজা কাজ কর দিবে না, তার প্রতি অত্যাচার করলে পরের ঘরের মেয়ে, আমি তাকে অহেতু জ্বালাতক করলে গুনাহ হবে, এটা জানার পর আমি আজকে মাহফিল থেকে আইসে আজকেই বৌমাও মাহফিলে গেছে, আমিও মাহফিলে গেছি, আসার সময় আমরা দুজন দুজনের সাথে মিলেমিশে গেছি এবং আমি মাপ চেয়ে নিছি তার কাছে, আমার উপকার হয়েছে আপনাদের মাহফিল থেকে, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাইছি, কর্তৃপক্ষ আমার আবার ফোন করে জানাইছে। তো এটা জানার পর আমার কাছে ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো অনেক সময় দেখা যায় এরকম শাশুড়ি যদি বেলাইন হয়, তাদেরকে কোনো আলেমের কাছে, কোনো আলেমের মজলিসে নিয়ে যাবেন, তাদের কথা শোনাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, এবং মনে রাখবেন যে আপনার স্বামী সবসময় তার মা বাপের বিরুদ্ধে অ্যাকশনে যেতে, মানে তাদেরকে সংশোধন করতে পারে না, অ্যাকশনে যত প্রশ্নই উঠে না, এই জন্য স্বামীকে অপারক আপনি রাখবেন এবং সবর করবেন। বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো হয়, ইসলাম কি বলে? এ বিষয়ে আমরা আমাদের মূল বক্তব্যে বলেছি, বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে
দব বাজানো জায়েজ আছে দব কি দব হলো ছোট ঢোলের মতোই এক পিঠটা এক পাশ বন্ধ আছে ঢোলের মতো আরেক পাশ খোলা থাকে এটাতে বাড়ি দিলে অত জুত মতো আওয়াজ হবে না হালকা হালকা হবে আর কি অত দুই পাশ বন্ধ থাকলে যেরকম গুমগুম আওয়াজ হবে এরকম হবে না তো বাচ্চারা এই জাতীয় দব বাজাবে একটু হালকা গীত গাবে শ্লোক গাবে এগুলো ইসলাম জায়েজ রেখেছে বিয়ে উপলক্ষে এতটুকু আনন্দ বিনোদন হতে পারে কিন্তু বিয়ে উপলক্ষে বুড়া বুড়া আপনার বেটারা ব্যান্ড পার্টি করবে ডিজে পার্টি করবে আর জাগানাকা গান বাজাবে সেটা হারাম হওয়ার ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত নাই বাচ্চার কপালে টিপ দিলে ভালো দেখা যায় এই জন্য দিয়ে থাকি এটা কি শিরক হবে বাচ্চার কপালে টিপ দিলে যদি ভালো দেখা যায় এটার জন্য দিলে সেটা শিরক হবে না কিন্তু আমাদের দেশে অনেকে বাচ্চার কপালে কালো টিপ দেয় এই জন্য যাতে বদনজর না লাগে এটা যদি দেন তাহলে সেটা আপনার শিরকপূর্ণ হবে শিরকে আসগর হবে এর কারণে যে এটা দিলে বদনজর লাগবে না অনেক সময় দেখা যায় খেতে আপনার পাতিল দিয়া মাটির পাতিলের পিছনে কালি মাখায় দেওয়া হয় আছে না নাই তো এগুলা করলে কি হবে আপনার শিরকে আসগর হবে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন সিজদায় কি কি দোয়া করা যায় সিজদায় আমরা কোন কোন দোয়া পড়ব সিজদার মধ্যে আমরা পড়ব সুবহান রাব্বিয়াল আলা এটা তো আমরা জানি সুবহান রাব্বিয়াল আলা ছাড়া সিজদা পড়ার জন্য আরো তাসবিহ আছে জানেন আপনারা কে জানেন বলেন সিজদায় আরো দোয়া আছে এর ভিতর একটা হলো সুবহানাল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা আরেকটা আছে সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বিভিন্ন রকমের তাসবিহ পাঠ করতেন আমাদের মুশকিল হলো ছোটবেলায় একটা শিখছি আর এর বাইরে আর কিছু আমরা জানি না অথচ বেশ কয়েক রকমের তাসবিহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এরপর প্রশ্ন হলো কোরবানির গোশত তিন ভাগে ভাগ করা সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই কোরবানির গোশত এটা তিন ভাগে যদি ভাগ করা হয় তো সেটা উত্তম ভালো মুস্তাহাব কারণ কোরআন কারীম আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা কোরবানির গোশত তোমরা নিজেরা খাও এটা এক ভাগ হয়ে গেল ওয়াতআইমু আল কানিআ ওয়াল মুতাররা এবং তোমরা খাওয়াও কাকে যার আছে তাকে অর্থাৎ আত্মীয়স্বজন বন্ধু বান্ধব এবং যার নাই গরিব মানুষ তাকেও দাও তাহলে বোঝা গেল যে কোরবানি গোশত তিন ভাগ করার কথা আল্লাহই বলেছেন নিজেরা খাও গরিব দুঃখীকে দাও অভাবীদেরকে দাও আর আত্মীয়স্বজন প্রতিবেশীদেরকেও দাও এটা করাটা মুস্তাহাব যদি কেউ এটা তিন ভাগ বরাবর না করে কোরবানি হয়ে যাবে আমাদের সমাজ এটাকে আবার ফরজ বানায় ফেলছে যে না তিন ভাগ না করলে হবে না তিন ভাগ না করলে কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে দয়া করে কবর জিয়ারতের সঠিক পদ্ধতিটা জানাবেন কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কি আপনি কবরস্থানে যাবেন যে কবর বাসীতে সালাম নিবেদন করবেন সালামুন আলাইকুম দার কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন হে ঈমানদার বাসিন্দারা কবরের তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ তাআলার আমরা তোমাদের সঙ্গে অচিরে যুক্ত হব এই কবরে এসে আমরাও মরব মৃত্যুবরণ করতে হবে আমরাও আসতে হবে এখানে আসব কবরবাসীদের সালাম নিবেদন করবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এটাও বিভিন্ন রওয়ায়েতে আছে কয়েক রকমের দোয়া আছে কবর জিয়ারতের যে সে সালাম নিবেদন করবেন কবরবাসীর জন্য শান্তির দোয়া করবেন এটাই হলো মূলত কবর জিয়ারত সাক্ষাৎ করা এবং দোয়া নিবেদন করা